শাফিন কোনটা খাবো বলো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 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
মজা সিরিয়াসলি আমি একটা কথা বললে দোকানদার আমাকে কাউন্টার একটা জবাব দিচ্ছে যার কারণে আমি প্রপার রিভিউটা দিতে পারতেছিলাম না চিকেন থেকে একটা ব্যাড স্মেল আসতেছে মানে এই স্মেলটা হচ্ছে মুরগি তারা ফ্রিজ করে রাখে এখানে মানুষ আসতেছে হচ্ছে নাম হয়ে গেছে ঠিক আছে নাম করে ফেলছে সে 9 বছর ধরে বিজনেস করতেছে কিন্তু আমি কালাম ভাইকে বলবো এইটাই যে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে ওই যে যে চায়ের রিভিউ আপনারা দেখছেন কিরণ মামার যে চা এটা মাত্র খাইলাম এবং বের হচ্ছি এবার এই দোকানের অপোজিটেই হচ্ছে ওই যে যে চিকেন ফ্রাই দোকান আমরা ওখানে এখন চিকেন ফ্রাই খাবো মামাই বললো যে হ্যাঁ এখানে চিকেন ফ্রাই ভালো দুইটা জায়গার কথা বলছি এই একটা আর একটা ওই সাইডে কোথায় বললো আর কি তো ওইটা দূর হয়ে যায় বলে ওইটা যাচ্ছি না আমরা এটাই খাবো আর কি এটার নাম হচ্ছে কালাম চিকেন ফ্রাই হাউস আচ্ছা ওকে ফাইন আমরা চলো ওইটাই যাই এবং দেখি এখানে চিকেন ফ্রাই কেমন আসলে কারণ আমাকে তো অনেকেই রিকমেন্ডেশন দিছে যে আপনি ফকিরহাট আসলে আচ্ছা দেখে শুনে পার হবো আমরা কিন্তু হাইওয়ে রোড পার হচ্ছি আসো যেটা বলতেছিলাম আমাকে অনেকেই বলছে যে ফকিরহাট আসলে আপনি চা এবং চিকেন ফ্রাইটা ট্রাই করবেন সো এই জন্য চিকেন ফ্রাই না খেয়ে গেলে তো আবার অনেকে মন খারাপ করবে যে ভাই এটা ট্রাই করে গেল না এই জন্য আমরা চিকেন ফ্রাইও খাবো আসো আচ্ছা কি কি আছে আপনাদের কাছে চিকেন ফ্রাই চিকেন চপ আচ্ছা আচ্ছা কোনটা কত করে যদি আমাকে একটু বলেন চিকেন ফ্রাই 40 টাকা চিকেন ফ্রাই 40 আচ্ছা আর কি কি আছে চিকেন চপ আছে 10 ডিমের চপ 10 পেঁয়াজি পাঁচ আচ্ছা আপনি ডিমের চপ একটা দেন চিকেন চপ একটা দেন আর চিকেন ফ্রাই একটা দেন আমাকে আসলে বসি ভাই কালাম ভাইটা কে ভাই আচ্ছা কালাম ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আপনি কতদিন যাবত এখানে বিজনেস করতেছেন কত বছর 9 বছর আচ্ছা 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 এই আপনার এই চিকেন ফ্রাইয়ের সুনাম কতদূর পর্যন্ত গেছে আপনার আইডিয়া মেলা দূর পর্যন্ত গেছে তাই না আচ্ছা আচ্ছা সে দূর থেকেই কিন্তু আসছি বুঝছেন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে চিকেন ফ্রাই কি আপনি বাদে আশেপাশে আর কেউ বানায় আচ্ছা আচ্ছা আপনি যখন শুরু করছিলেন আশেপাশে তো আপনার কেউ ছিল না বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমরা কালাম ভাইয়ের সাথে কথা বললাম সে 9 বছর যাবত এখানে বিজনেস করতেছে লোকেশন এটাই ছিল আচ্ছা আচ্ছা এইখানে সে 9 বছর বিজনেস করতেছে তো সে এখানে পুরানো ব্যবসায়ী বলা যায় A few moments later. এই হচ্ছে আমরা যা নিলাম আর কি ডিমের চপ এটা হচ্ছে 10 টাকা আচ্ছা আর এটা হচ্ছে চিকেন চপ এটাও 10 টাকা আর চিকেন ফ্রাই আমাদের আসতেছে বড় কোনটা ভাই বলেন বডি আছে বডি দেন আমাকে ভালো কোনটা হবে আপনি বলেন কালাম ভাই আচ্ছা লেগ পিস দেন আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেন ডিমটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে আর নিচে একটা প্রলেপ সস দিয়ে খাই বিসমিল্লাহ শফিন জাদু তো এই টকে সেই টেস্ট সেই টেস্ট মানে এটা টক বলা যাবে না এটা আচার বললে ঠিক হবে আচারটা সেই এটা কিন্তু তেঁতুল দিয়ে বানানো বুঝছো টকই হবে সস হবে আচ্ছা আচ্ছা তাহলে কি তেঁতুলের সস আচ্ছা তেঁতুলের সস বাট এটা কিন্তু আচারের একটা ফিল আসতেছে আমার কাছে কিন্তু আমি যখন আচার বললাম তখন ভাই বলতেছে যে আচার না এটা সস হবে সো তাদের কথা মতোই আমি এখন তেঁতুলের সস খাচ্ছি এটা হচ্ছে মূল ব্যাপার সসে পাঁচফোড়ন দিছে ঠিক আছে এই জন্য আমি আচার বলছি কিন্তু আচার বলা যাবে না আচ্ছা এটা তো চিকেন চপ এটা খেয়ে দেখি চিকেন ভাই চিকেনটা বেশ বড় আমি এতক্ষণে খাইছি মানে এত বড় একটা চিকেন গেছে এর মধ্যে এটা মজা তুই চিকেন চপ খাওয়ার পরে বলবি ভাই আমার মনে হয় খুলনার থেকে ফকিরহাট আসতে হবে এই চিকেন চপ খাওয়ার জন্য এত মজা সিরিয়াসলি নর্মাল যে আলুর চপ খাই সেই আলুর চপের মধ্যে চিকেন দেওয়া মানে আলুর চপের একটা মজা পাচ্ছি আবার সাথে একটু চিকেন এটাই আচ্ছা এই দুটো তো খাইলাম মতামত জানাইলাম চিকেনটা আসুক দেন আমরা সামনে আসি A few moments later. এই হচ্ছে চিকেন ফ্রাই আর এইটা হচ্ছে চিকেন ফ্রাই সাইজ এটার দাম হচ্ছে 40 টাকা লেগ পিসে একটু গোস্ত কম হয়
একটা বুকের পিস নেওয়া দরকার আমি মনে হয়। একটা পাল্টে আমরা কি বলো, একটা বুকের পিস নেই মামা, একটা বুকের পিস দেওয়া যায় আমাকে? উইংস না, বুকের পিস, বুকের। আচ্ছা ততক্ষণ আমি একটা খেয়ে দেখি। আশাফিন কোনটা খাবো বলো? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 100 এটা খাবো, 100 এইটা, 100 তাহলে এইটা, এইটা খাবো তাই? এটা যেহেতু 100 তাহলে এই হচ্ছে চিকেন, দেখতে তো সুন্দর, এখন খেয়ে দেখি। আমি কিন্তু তাদের এই তেঁতুলের সস, আমার কোনো ভুল নাই, ঠিক আছে, আমার কোনো ভুল নাই। না 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 খাবো আমি, চিকেন শুধু একটা ফিরাই নিব, আমি একটা লেগ পিস নিচ্ছি, একটা হচ্ছে বুকের পিস। ও তাহলে ঠিক আছে, তাহলে আর কিছুই দরকার নেই, ঠিক আছে, কোনো সমস্যা, দুইটাই লেগ পিস থাক, এখানে চেঞ্জ হবে না। আমি আমি কিন্তু একটাই বলছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ওকে ভাই, ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে কোনো সমস্যা নেই। মূল ব্যাপার হচ্ছে যে চিকেন কিন্তু আমি একটা অর্ডার করছি, আমাকে দুই পিস দিয়ে গেছে, এবং আমি যখন বললাম যে আমি এক পিস নিবো না, তখন বলতে সেটা ফেরত হবে না, আর হচ্ছে বলতেছে যে আরেকটা দেওয়া যাবে, চেঞ্জ হবে, ঠিক আছে। সো বুঝে শুনে অর্ডার করবেন, অর্ডার করার পরে ক্যান্সেল করতে পারবেন না। যাই হোক আমরা চিকেনটা খাই, আর এই যে যে সস, হ্যাঁ আরেকটা ব্যাপার বলি, সস বলতেছি কারণ তারাই আমাকে বলতে বলতেছে এটা তেঁতুলের সস, বাট এটা কিন্তু আচারের মতো লাগতেছে, আমি আচার বলছিলাম কিন্তু আমাকে বলতে দিল না, ওকে ফাইন, তারা যেটা বলতেছে আমি সেভাবেই বলতেছি। তো এটা দিয়ে খেয়ে দেখি, ব্যাপার হচ্ছে আমরা একটা কাজ করি সাফে, এটা আমরা পার্সেল নেই, ভালো হয় তাই, সেটা ভালো। আমাদের বিল কত হয়েছে জিজ্ঞেস কর, বিল কত হয়েছে? 100, আচ্ছা আচ্ছা, 40, 40, 80, আর ওই যে 10, 10, 20, ঠিক আছে। কিছু রেখে আসছি? হ্যাঁ রেখে আসছি, রেখে আসছে হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, আমার দুইটা ফোন, পানি, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ বাবা, হ্যালো, ও আচ্ছা এটা হচ্ছে ওনাদের কার্ড, ওকে ঠিক আছে আসো। আমরা এখন যাব এখান থেকে একটু সোজা, হ্যাঁ সোজা যেয়ে এই চিকেন ফ্রাইটা বের করবো এবং একটা প্রপার রিভিউ দেবো, আসো। A few moments later. তো আমরা চলে আসলাম হচ্ছে ফকিরহাট থেকে একটু সামনে এসে একটা ব্রিজ, এই ব্রিজের এখানে মূল ব্যাপার হচ্ছে আমি দোকানে বসে কোনো কথাবার্তা বলতে পারি নাই, কারণ আমি একটা কথা বললে দোকানদার আমাকে কাউন্টার একটা জবাব দিচ্ছে, যার কারণে আমি প্রপার রিভিউটা দিতে পারতেছিলাম না, এবং আমি যদি কোনো নেগেটিভ কথাবার্তা বলি তারা আমাকে আটকায় দিবে বা বলতে দিবে না, এমন একটা সিচুয়েশন ওখানে দেখলাম আমি, যার কারণে চিন্তা করলাম যে আমি এটা পার্সেল নিই, পার্সেল নিয়ে বাহিরে আসি, এসে আমি আপনাদের একটা প্রপার রিভিউ দিই, এটা হচ্ছে মূল ব্যাপার। আর এই হচ্ছে চিকেন, দেখি আমরা চিকেনটা একটু বের করি যেটা আমি খাইছি। আচ্ছা এই হচ্ছে চিকেন, এই চিকেনটা লাস্ট ভিডিও আপনারা দেখছেন যে স্মেল নিয়ে আমি কিন্তু ভিডিওটা মানে আর কন্টিনিউ করি নাই, বললাম যে পার্সেল দেন চলে আসবো। চিকেন থেকে একটা ব্যাড স্মেল আসতেছে, মানে এই স্মেলটা হচ্ছে মুরগি তারা ফ্রিজ করে রাখে, এবং এটা 2-3 দিন ফ্রিজে রাখলে একটা গন্ধ হয়, সেই গন্ধটাই আমি পাচ্ছি, যেটা আসলে এই স্মেল শুকলে আর আপনি চিকেন ফ্রাই খাইতে পারবেন না, ঠিক আছে। আর এই যে আরও একটা চিকেন আমার কাছে রয়েছে অলরেডি, এই যে কই কই কই, এই যে এটাও তাহলে সেম অবস্থা, কারণ সেম চিকেনই তো তারা ম্যারিনেট করতেছে। তো এই ব্যাপারগুলো আসলে দেখা দরকার, আমি ওইখানে কথাগুলো বলতে পারিনি কারণ ওইখানে সিচুয়েশনটা ওইরকম ছিল না, আমি বলতেছি যে আমি একটা আচার খাচ্ছি, তারা আমাকে বলতেছে এটা তেঁতুলের সস। এখন তেঁতুলের সস কি কোনোদিন খাইছিস? টমেটো কেচাপ খাইছিলাম, চিলি সস খাইছি, গার্লিক সস খাইছি, কিন্তু তেঁতুলের সস অন্তত আমি খাই নাই, শাফিনও খাই নাই। এখন সে বলতেছে ওটা তেঁতুলের সস, আমি ওনাকে বললাম যেটা তেঁতুলের টক বলেন নাহলে আচার বলেন, আমি আচার কেন বলতেছি, ওইখানে পাঁচ ফোড়নের একটা স্মেল আমি পাচ্ছিলাম, তো আচার বানাতে গেলে কিন্তু পাঁচ ফোড়ন দেয়, এটা হচ্ছে মূল ব্যাপার, কিন্তু সে আমাকে বলতে দেয় নাই। আর আমি ওই সিচুয়েশানটা দেখে আমি ওখান থেকে বের হয়ে চলে আসছি। এই চিকেনের অবস্থা আমি যদি বলি, এটার অবস্থা হচ্ছে ওভার হাইপ, আর এখানে মানুষ আসতেছে হচ্ছে নাম হয়ে গেছে, ঠিক আছে নাম করে ফেলছে, সে 9 বছর ধরে বিজনেস করতেছে, কিন্তু আমি কালাম ভাইকে বলবো এইটাই যে 9 বছর ধরে বিজনেস করেন কিন্তু আপনি মানুষকে পচা খাবার খাওয়াবেন না, এইটা আমি খেতে পারতেছি না। আমি কিন্তু কেন এখান থেকে বের হয়ে এখানে এসে ভিডিও করতেছি, আমি আপনাদের মানে সুবিধার্থে এই ভিডিওটা করতেছি, যে পচা চিকেন যদি সে আমাকে খাওয়ায়, পচা না ফ্রিজ করা চিকেন তো আমরা কেউ খাবো না, উনি সকালবেলা মুরগিটা কিনুক, দুপুরে ম্যারিনেট করুক, বিকেলে বিজনেস করুক,
কোনো আপত্তি নাই। উনি দুই তিন দিন এই চিকেনটা রেখে দিচ্ছে, রেখে দিয়ে এটাকে আমাদের আবার খাইতে দিচ্ছে, এটা তো আসলে খাওয়া ইম্পসিবল। সো এটা আমি মেনে নিতে পারলাম না। ফকিরহাটে এসে আমি একটা ভিডিও করছি হচ্ছে বিরিয়ানির দোকানে, এটা রিকমেন্ডেশন ছিল। আর সেকেন্ড চায়ের দোকানে করলাম, এটারও রিকমেন্ডেশন ছিল। রিকমেন্ডেশন ছাড়া আমি কোনো ভিডিও করতেছি না। আর এই চিকেন নিয়ে একটাই কথা যে আমি পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। শাফিন তুই তো শোক, আমি কেন চলে আসছি তাহলে তুই বুঝতে পারবি। দেখছিস একদম মানে মুরগির একটা কাঁচা গন্ধ আসলেও বোঝা যায় যে এটা কাঁচা গন্ধ, এটা আরেকটু ডিপ ফ্রাই করতে হবে। বাট এটা ডিপ ফ্রাই করলে হবে না, এটা পচা, দুই তিন দিন ফ্রিজ করা, ঠিক আছে। সো এটা আমি খাইতে পারলাম না। এই দুইটা চিকেনই এখন আমার ফেলাই দেওয়া লাগবে, কিছু করার নাই, কারণ এটা আমি কাউকে দিতেও পারবো। সে আমাকে বলবে যে সে যাকে আমি দিব সে আমাকে বলবে যে ভাই আপনি পচা চিকেন দিয়েছেন। সো এটা আর কিছু বলার নেই আমার। আর ফকিরহাটবাসীকে একটা কথাই বলতে চাই যে আপনারা আমার এই ভিডিও দেখার পরে কালাম মামা বা কালাম ভাই আপনাদের যাই হোক না কেন, আপনারা একটু কালাম ভাইকে বলবেন যে সে যেন এইরকম চিকেন সেল না করে। কারণ এইভাবে যদি সে সেল করে তাহলে কিন্তু মানে আমাদের শরীরে এই ক্ষতিটা হবে, ঠিক আছে। আমরা যারা যারা খাবো আমরা আসলে পচা চিকেন খেয়ে ফেলতেছি, এটা তো ভুল ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আজকে আমরা সকালে আসছিলাম, সকাল থেকে ভিডিও করতেছি, এত বেশি গরম ছিল, এখন একটু ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে এবং পুরো একটা বাতাস গায়ে আসতেছে, খুব ভালো লাগতেছে এখন। কিন্তু দুপুরবেলা যখন আমরা এই একই প্লেসেই ছিলাম, রেস্ট নেওয়ার জন্য আসছিলাম, এত বেশি গরম ছিল, আমি আর শাফিন মনে করতেছিলাম যে নিচে কোনো ঘর বাড়ি থাকলে সেখানে যে একটু রেস্ট নিবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, ভিডিও আর বড় করতেছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাইতে হয় একটু কমেন্ট করবেন। যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবেন। নাদিম আহমেদ ফ্যামস গ্রুপে জয়েন হবেন আর খুলনা ফুড অ্যাভিনিউ গ্রুপে জয়েন হয়ে আপনারা খাবারের পোস্ট করবেন, এটা হচ্ছে মূল ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও বলতেছি শেষবারের মতো, ফকিরহাটবাসী আপনারা অবশ্যই কালাম মামাকে এই জিনিসটা বলবেন যে এইরকম চিকেন যেন সে সেল না করে, এটা হচ্ছে আমার শেষ কথা তার উদ্দেশ্যে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।